তার ধারাবাহিক মন ফাগুনের কাজ এক মাসও হয়নি শেষ হয়েছে। যে ধারাবাহিকের হাত ধরেই দর্শক পায় নতুন জুটি, নতুন নায়িকা সৃজলা গুহকে। অভিনয়ের আগে মডেলিং জগতে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন তিনি। প্রথম মেগাতেই শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জুটি পেয়েছে বিপুল ভালোবাসা। এই ধারাবাহিকে শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা অনেকবার উঠে এসেছে, যদিও তারা সেই বিষয়ে কোনো মন্তব্য করেন। মন ফাগুন চলাকালীনই অভিনেতা রোহান ভট্টাচার্যের সঙ্গে তার দীর্ঘ 4 বছরের সম্পর্কের ইতি হয়। এসবের মধ্যেও কিন্তু অভিনেত্রীর কাজে কোনো প্রভাব পড়ছে না। কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের মাঝে ব্যালেন্স করে চলতে জানে সৃজলা। ধারাবাহিক শেষে এবার নতুন ভাবে আসতে চলেছেন তিনি, সঙ্গে উপরে পাওনা হিসাবে নতুন জুটি। শনের পর এবার অভিনেতা জন ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সৃজলা। SBF এর নতুন মিউজিক ভিডিও দর্শক দেখতে পাবেন জন এবং সৃজলাকে। 20 সেপ্টেম্বর শুটিং শুরু হওয়ার কথা। মডেলিং ও অভিনয় ছাড়াও অভিনেত্রী অবসর সময়ে লিখতে ভীষণ ভালোবাসে। কয়েকদিন আগে নিজের লেখা বই উদ্বোধন করলেন সৃজলা। বইয়ের নাম ফরএভার জানুয়ারি। তার এখন নতুন পরিচয়। ছোট থেকে কবিতা লিখতে ভালোবাসেন, তবে তা কোনোদিন বইয়ের আকারে ছাপানোর কথা ভাবেননি তিনি। পুজো মানেই প্রেম, এমন সময় আদ্যপান্ত প্রেমের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হলেন লেখিকা সৃজলা। তবে আবার কবে ছোট পর্দায় দেখা যাবে তাকে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। প্রথম ধারাবাহিকে তাদের জুটি দর্শকের বেশ মন কেড়েছিল। এবার এই নতুন মিউজিক ভিডিওয় সৃজলা জন জুটিকে অনুরাগীরা কত নম্বর দেন সেটাই দেখার। খবর শোনা মাত্রই সৃজলা জনের ভক্তমহলে বইছে খুশির হাওয়া।